वेलकम बैक टू माय चैनल दीपा मजुमदार। आज के देखते पाच्छेन ठाकुर घरे बसे आमी माने ब्लगटा शुरू करछि। आज के सकाले उठे चान करे आमी ठाकुर ठाकुर दिए सकाले टिफिन करे एबारे एसेछि ठाकुर घरे बसे। ठाकुरे छोटो छोटो जामा ए जे एगुलो पुरो धुए दिएछिलाम, शुकिए गेछे, एगुलो माने भाज करब आर भाबलाम जे ब्लगटा शुरू करि। तो एई आर कि तो ब्लगटा शुरू करेछि ठाकुर घरे बसे, ठाकुर नाम करते करते मैं ठाकुर काज करते करते ठाकुर काज करते भीषण भल लागे। सत्य कथा, शरीर भलो थाक चाहे खराब थाक, ठाकुर घरे आसले एक आलादा मन भलो हो जाए। तार जोन्नो मैं ठाकुर घरे चेष्टा कर प्रतिदिन ठाकुर देवार। तो हमारा तो अनेक जन रही तो क्यों ना क्यों ठाकुर दिए दे प्रतिदिन। तु चान करिस नि? ও চলে এসেছে এখন। না এখন চান করিস নি তো? চান করেছিস? তাহলে চান করে নে। ঠাকুরের মানে গরমের জন্য ঠাকুরের ফ্যানও লাগিয়েছি। কোথায় দেখাও, এই যে, এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের জন্য ফ্যানও লাগিয়েছি, কেননা ঠাকুরের তো গরম লাগে না। আমাদের যেমন গরম লাগে ঠাকুরেরও তো গরম লাগে। তো ঠাকুর মানে দেওয়ার আগ পর্যন্ত, প্রদীপ জ্বালানোর আগ পর্যন্ত ঠাকুর ফ্যান চালিয়ে ঠাকুরের সব কিছু চান টান করিয়ে নিই। তারপর যখন প্রদীপটা জ্বালাই আবার বন্ধ করে একটু পুজো টুজো করে আবার ফ্যানটা চালিয়ে নিই। ঠাকুরের সংসারও কম না, ঠাকুরের বাসন বলুন আর ঠাকুরের কাপড় বলুন মানে অনেক। এই যে ছোট্ট গোপাল, গোপালের কাপড়। তো ঠাকুরের কাপড় গোছানো হয়ে গেছে, এবার নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে, কি হচ্ছে, কি বাজার এসছে বলতে পারবো না। আমি ছিলাম না, আমি ঠাকুর ঘরে ছিলাম তো এর জন্য। এবার যাই গিয়ে রান্নাঘরে দেখি রান্না কি হচ্ছে, কি বাজার এসছে। হ্যালো, কিছু বল, গুড মর্নিং বল। গুড মর্নিং সবাইকে। ঠিক আছে, ব্রণ কি করছে, ব্রণ কি করছে, বোন এই যে জুতা কামড়াচ্ছে। ছি ছি, ও জুতো নিয়ে খেলছে। এরা জুতো নিয়ে খেলতে খুব ভালোবাসে, জুতো নিয়ে খেলতে খুব ভালোবাসে গো। অনেক ভালোবাসে জুতো নিয়ে খেলতে। তাহলে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, এখানে কাতলা মাছ ভাজা মানে মানে ভেজে রেখেছে, তরকারি হবে তাই না? এটা হবে আলু বেগুন দিয়ে ঝোল হবে। আর এখানে আছে পাবদা মাছ, পাবদা মাছটা হবে সর্ষে বাটা দিয়ে। এদিকে ঝোলটা হয়ে গেছে, এই যে এখানে মানে বসিয়ে দিয়েছে, কড়াই থেকে নামিয়ে এটাতে বসিয়ে দিয়েছে, এটা ফুটবে তারপর মাছগুলো দিয়ে দেবে। আর এখনও কড়াইতে তেল দেওয়া হয়েছে ডালটা ফোড়ন দেওয়ার জন্য। তো আমি এখন দুপুরবেলা যাচ্ছি একটু সামনে বাজারে, আমাদের তো সামনে বাজার খুব মানে সুবিধা হয়, বললাম না যখন যেতে ইচ্ছে। এখন দেখছি দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। তো ছুটি মারছে ভাত, ব্রণর খাবারটা হচ্ছে, ব্রণর খাবারটা তো ডাল চাল দিয়ে একটু ছিটি মেরে দিই, অনেকটা পেস্ট করে তারপরে দিয়ে দিই। তো এখন যাচ্ছি পান, মুখি আনতে, জানেন পান আনতে। সবাই বলছে পান নাই গো বর্দি, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কি পান খাবো। তো ভাবছি যা নিয়ে আসি, এই কাছেই বাজার, ফট করে যাবো আর আসবো। ছাতা নিয়েছি, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, যাওয়া যাবে না। এই জন্য ভাবলাম যে না একটু ছাতাটা নিয়েই যাই। পান নিয়ে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, মানে কি আর বলবো। তো রান্না তো অনেক কিছু হয়েই গেছে, এবার পাবদা মাছটা আপনাদের সঙ্গে ভাবছি শেয়ার করি। নুন হলুদ মাখিয়ে পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি, খুব ফুটছে মাছটা, ভয় করছে।
যে মাছগুলো সব নুন হলুদ মেখে ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করে নেব। তো তার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে পেস্ট করে রেখেছি, এটি হয়েছে সর্ষ পেস্ট। সর্ষে সর্ষেতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। পেস্টটা লাল লাল হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো, এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চার পাঁচটে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, সর্ষে সর্ষে পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। একটু মশলাটা কষিয়ে নে। এবারে দিয়ে দিব পরিমাণ মতো নুন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এটা জল, এটা মিক্সিটা মানে ধুয়ে জলটা দিয়ে দেবো। মিক্সার মেশিনের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মুসুর ডাল কালো জিরে ফোড়ন দিয়ে, আর এটা হয়েছে মাছের তেল ভাজা। এটা আমার খুব ফেভারিট, এটা আমার খুব ফেভারিট, বেগুন দিয়ে মাছের তেল ভাজা। এটা আমি, এটা হলে আমি এটা দিয়ে ভাত খেয়ে নেব, খুব ফেভারিট আমার। আর এটা হচ্ছে এই পাবদা মাছের তরকারিটা, যেটা আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি। সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো হয় খেতে। এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার। আর এখানে রয়েছে আলু ভাজা, এটা মানে সবারই প্রিয়, বাচ্চা বড় সবার খুব প্রিয় আলু ভাজা। একটু পেঁয়াজ কুচি করে দিয়ে আলু ভাজা হয়েছে ডালের সঙ্গে। আর যা রয়েছে কাতলা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। এই ছিল আজকে আমাদের দুপুরবেলার মেনু। গুড আফটারনুন সবাইকে। দুপুরবেলা, কালকে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপর মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড বলতে মাথায় খুব ধরেছিল, তারপর শুয়েছিলাম। তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আজকে আবার দুপুর থেকে শুরু করছি। এখন দেখতে পাচ্ছেন এই যে শাড়ি টাড়ি পরে তৈরি হয়ে গেছি। তো ওই পিসি শাশুড়ি মানে বাড়িতে আজকে ওর নিমন্ত্রণ, আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে। আমাদের পাঁচ ভাই, পাঁচ বউ, বাচ্চা কাচ্চা সবার নিমন্ত্রণ রয়েছে। তো সবাই তো যেতে পারবে না, দোকানে রয়েছে, এর জন্য কেউ কেউ যাবে। আমরা বউরা সবাই যাবো, মানে ভাইয়েরা তো সবাই যেতে পারবে না, একজন দুজন থাকবে দোকানে। তো এর জন্য এখন তৈরি হয়ে গেছি, তো যাচ্ছি পিসি শাশুড়ি বাড়িতে। তো চলুন, সেই দিন গিয়েছিলাম তো আপনাদের মানে সবার সঙ্গে পরিচয় করানো হয়নি, তো আজকে ভাবছি দেখি দেওয়ার যদি বাড়িতে থাকে তাহলে পরিচয় করিয়ে দেবো। তাহলে চলুন, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে চলো চলো চলো। স্যানিটাইজার আছে, তো স্যানিটাইজার হাতে এই যে সব কিছু নিয়ে বেরিয়েছি। এখন যা পরিস্থিতি, সবাই যাচ্ছে, আর কেউ বাইকে আসছে, সবাই মিলে বসে পড়েছি। আমার দেখা হচ্ছে ওখানে গিয়ে পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে। এই হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি। তা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। এই যে পিচকু, এই যে আরেকজন, এই যে আরেকজন, আর এই যে যা, এই যায়ের বাড়ির নেমন্তন্ন যা পরিবেশন করছে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া শেষ, এরা খাওয়া দাওয়া করছে এদিকে। এই যে আমার দেওর, এই দেওরের বাড়িতে নেমন্তন্ন ছিল আমার হাজবেন্ডের পিস্তত ভাই। হ্যাঁ বলো, আমার আসবে সব সময়। হ্যাঁ নিশ্চয়ই, তো আসি সবসময় আসতে থাকি। আজকে থেকে যাও না, আজকে থাকা তো হবে না, ওই তো সন্ধে হয়ে যাচ্ছে, ছটা হয়ে যাচ্ছে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, আটটার থেকে লকডাউন লেগে যাবে। তো এর আগে আগে বাবা বাড়ি চলে যায়। বাড়িতে এটা তো তোমার বাড়ি, থেকে যাও। এই তো একশো বার, এই তো একশো বার থাকা যাবে। ঠিক আছে তাহলে আসি এবার আমরা। না থাকবো না, আরেকদিন আসবো।
ভীষণ একটা টাফ কাজ। এই এইটুক জায়গা পুরো ঘেমে নেই, অবস্থা শেষ। তোর মাস কোথায়? আমি তো খুলে নিয়েছি, আমার তো উফ হয়ে গেছে। উফ হয়ে গেছিলো, খুলে নিয়েছিস। খাওয়া দাওয়া কেমন হলো? ভালোই হলো। ভালোই হলো না? ও তো কিচ্ছু খাবে না, ওদের বাড়িতে ছিল আপনার মানে খাওয়া দাওয়া। আমি এত কিছু খাই না। হ্যাঁ, অনেক কিছু করেছিল, অনেক কিছু করেছিল। দু রকমের ভাজা করেছিল, কুমড়ো মিষ্টি কুমড়ো বড়া, তারপর বেগুন ভাজা, তারপর করেছিল শুটকি মাছ, তারপরে শুটকি মাছের তরকারি একটা করেছিল, তারপর করেছিল পাবদা মাছ, তারপর মাছে মাথা মুড়ি ঘণ্ট, মাছ কালিয়া, আর চাটনি আর দই। তা খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। ও তো কিছু পাবদা মাছটাও খেতে চায় না, ও খেয়েছে একটু কাতলা মাছ খেয়েছে, দু পিস কাতলা মাছ খেয়েছে। ও এবার খুব ভালোবাসে এটা খেতে, তাই না? তারপর ঘণ্ট খেলাম, চানার ডাল। হ্যাঁ, এগুলো খেয়েছে, কিন্তু মানে ইয়েটা খাইনি, পাবদা মাছ খেতে খাইনি, কারণ আমার সব মাছ ভালো লাগে না। তো বাড়ি চলে এসেছি, এবারে একটু মানে সন্ধে হয়ে এসছে প্রায়, সন্ধে হয়নি এখনো, সন্ধ্যার আগেই চলে এসেছি। কারণ 6টা বাজে দোকানপাট বন্ধ হয়ে যাবে, 8টার থেকে কারফিউ শুরু হয়ে যাবে। এই এখন আমাদের এখানে এই নিয়ম চলছে। তো এখন এসে একটু কাপড় টাপড় চেঞ্জ করবো, হাত পা ধুবো, ফ্রেশ হবো, তারপরে একটু রেস্ট নেবো। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, কালকের থেকে ছিল, ব্লগটা কন্টিনিউ করেছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু করবেন। তো আপনারা যারা নতুন বা প্রথমবার দেখছেন আমাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? গিভ লাইক। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্ত রইলো, টাটা টাটা।